লাগি বেতারি হচ্ছে তো সোনার দেউরারি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওজি দিছে বাড়িতে নাই হেদার বোর নিয়ে বকুলপুর গেছে কস কি হ ভাই হেরা দুজনে খুবই তৎপর হেরা যে আমনিও গুড্ডি তালুদারে বুঝাতে চাইতেছে যে আপনি গুড্ডি তালুদারে খুন করতে চাইতেছিলেন মুসলিম সরকার নিজে একা কত বিশ্বাস করতে পারে নাই এর লাগি আনহার বোর নিয়া গুড্ডি তালুকদারে বিশ্বাস করাব যে আপনি হেরে খুন করতে চাইছিলেন আপনার হন তৎপর হওয়ার দরকার গুড্ডি তালুকদারে যা বলা দরকার আমি বলছি এরপর যদি সে আমার কথা বিশ্বাস না করে মুসলিম সরকারের কথা বিশ্বাস করে তাইলে আমার কিছু করার নাই বিশ্বাস একটা অদ্ভুত জিনিস মানুষ যা দেখে তা বিশ্বাস করে না যেটা দেখে না সেটার প্রতি অগাধ বিশ্বাস তুই এক কাম কর দিবার লোকে দেখা কর বল যে আমি দেখা করুন ওর আমি সত্যি কথা জানাতে চাই কোন সত্যি কথা জানাইবে তুই যে সত্যি কথাটা জানোস তুই ঠিকই কইছিস তোর কথাই ঠিক গুড্ডি ভাই এমন অনেকগুলা কাম করছে তার সম্বন্ধে না জানায় তার সম্বন্ধের ইচ্ছার বিরুদ্ধে বিশেষ করে যে বিটি ভাইয়ের সাথে দেখা করানোর কথা কয়া দেখা করে নাই সেজন্য আব্বাস আঙ্কেল খুবই বিরক্ত ঠিক আছে বুঝতে পারছি আমি অক্ষণে যেতেছি ঠিক আছে যা পাগল পাগল মানুষ গোলা পাগল সারা দুনিয়া কেহ পাগল রূপ দেখিয়া কেহ পাগল হ্যালো আরে আপনি কেমন আছেন ভালো আছি আবার চলে আসলাম গুড স্বাগত বাবা আজকে মনে হয় মন খুব ভালো আপনার এই কথা কেন মনে হলো আপনার কথা শুনে আজকে বেশ হাসি খুশি লাগছে আপনাকে কিন্তু এর আগের বার যখন এসেছিলাম কেমন যেন তখন কিছু প্রবলেম ছিল তাহলে এখন প্রবলেম শেষ না প্রবলেম আরো বাড়ছে বেশি প্রবলেম থাকলে নিজেরা চাঙ্গা রাখার চেষ্টা করি যাতে ভেঙে না পড়ি ভালো গুড স্ট্র্যাটেজি গুড ব্যাড জানি না এমনি এটা করে থাকি ফল পাই তাহলে হয়ে যাক বুঝতে পারেননি ঘোরাফেরা আপনাকে নিয়ে আজ আমি সব জায়গায় ঘুরতে চাই যাবেন আমার সাথে চলেন চলেন লাগি বেতারি হচ্ছে তো সোনার দেউরারি কট নাকি খলিল ভাই কে মার লাগে বাস খাই গেল নাকি বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে